অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশির এই রাহু কেতুর রাশি পরিবর্তনে এই 18 মাস 1.5 বছর কী ফল হতে চলেছে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই 23 সেপ্টেম্বর 2020 এই রাহু এবং কেতু মিথুন রাশি থেকে বৃষরাশিতে রাহু এবং ঠিক ধনু রাশির থেকে বৃশ্চিক রাশিতে কেতু গমন করছে। অর্থাৎ আপনারা জানেন রাহু কেতু সবসময় বকরি চলে। এবার আপনাদেরকে বলি, এই যে রাহু কেতুর যে রাশি পরিবর্তন, এই 1.5 বছর কী প্রভাব পড়বে, এবং যদি আপনাদের রাহু রাশিচক্রে ভালো থাকে, অর্থাৎ আপনাদের রাহুর নিচস্থ নয়, রাহুর পজিশান প্লেসমেন্ট ভালো আছে এবং আপনার রাশিচক্রে ভেনাস অর্থাৎ শুক্রের পজিশান ভালো আছে, তাহলে আপনারা নিশ্চিতরূপে জেনে নিন আপনারা 100% শুভ ফল পাবেনই পাবেন, যাদের রাশিচক্রে এই রাহু গ্রহ ভালো আছে। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের ঠিক বিবাহ এবং প্রেম এই দুটি জায়গায় কিন্তু জবরদস্ত লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে এই রাহু এবং কেতুর রাশি পরিবর্তনে। এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে রাহু, এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা, এবং আপনি যা চাইবেন আপনাদের প্রত্যাশা পূরণ কিন্তু এই 1.5 বছরে হতে চলেছে। অর্থাৎ আপনাদের এতদিনকার মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কিন্তু এই 1.5 বছরে কিন্তু এই রাহু কেতু রাশি পরিবর্তনে 23 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেনই পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যাদের রাশিচক্রে রাহু গ্রহ পীড়িত, রাহু নিচস্ত, তারা কী করবে, তাদেরও তো প্রতিকার বলার ব্যাপার আছে। আমি বারবার বলছি, রাহুকে যদি আপনারা স্ট্রং করতে চান, প্রতিদিন আপনারা স্নান করুন, মুখে ব্রাশ করুন এবং এর সাথে সাথে চন্দনের সুগন্ধ গায়ে লাগান, এবং চন্দনের সাদা চন্দনের তিলক যদি আপনারা কপালে একটু হলেও পড়তে পারেন, তাহলে নিশ্চিতরূপে আপনাদের এই রাহুর যে অশুভ প্রভাব, এই অশুভ প্রভাব থেকে না আপনারা মুক্তি পাবেনই পাবেন। এর সাথে সাথে আরও জানাই, যারা রাহু যাদের পীড়িত আছে, আপনারা যত ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন, ততটাই আপনার রাহু কেতু শনি এই সকল গ্রহগুলো কিন্তু শান্ত হবে, অর্থাৎ আপনারা কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, যাদের রাহু খুব পীড়িত, দেখুন এই যে রাহুর যে রাশি পরিবর্তন হচ্ছে কিনা, আপনার রাশিচক্রে রাহু কেমন আছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান, এবং তার সাথে সাথে আপনার ভেনাসের পজিশন অর্থাৎ শুক্রের পজিশন কেমন আছে সেটাও আপনারা কিন্তু অবশ্যই দেখান। এবং এই রাহুকে ভালো করার জন্য কী করবেন, একটা নীল কাপড় নেবেন, সেখানে আপনারা শ্বেতচন্দনের নেবেন এবং সেই শ্বেতচন্দনের নীল কাপড়ের মধ্যে বাঁধবেন, একটু হলেও একটু স্লাইড রক কেটে সেটা আপনারা আপনাদের বাহুতে সেই শ্বেতচন্দনটি লাগান, অর্থাৎ এই নীল কাপড়ে করে, এবং দেখবেন এটা আপনাদের মিরাক্কেলের মতন কিন্তু কাজ করবে। অর্থাৎ কর্কট রাশি যাদের জাতক বা জাতিকাদের এটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার রাহু যদি রাহু রাশি পরিবর্তন আপনাদের একটা প্রবলেম দাঁড়াবে, আপনারা যারা বিবাহিত, সন্তানের হেলথ, সন্তানের শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে কিন্তু বেশ সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ হেলথ রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে যাদের বিবাহিত তাদের ক্ষেত্রে। এবং সম্পর্কের উন্নতি, আপনাদের কার্যসিদ্ধি, কাজ পাওয়া, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং লাভ সফলতা জায়গাতে এই রাহু অবস্থান করছে, অর্থাৎ একাদশভাবে, অর্থাৎ আপনাদের লাভ সফলতা জায়গা কিন্তু এবং একাদশভাবে স্ট্রংভাবে, এবং লটারি ফাটকা জুয়া থেকে
প্রচুর অর্থ কিন্তু আপনারা এই কর্কট রাশি জাতক বা জাতিকারা কিন্তু অর্জন করবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।